আচ্ছা, এর মধ্যে যান গিয়ে, এর মধ্যে গিয়ে পিএসসি শুরু করেন, শেষ করেন। এখন এর মধ্যে ফার্স্টে যে কাজটা করতে হবে আমাদের, ফার্স্টে যে কাজটা করতে হবে আমরা এখানে কি করতে পারি, ইফ এখানে আগে কি করবো, আইএনসি নেব, ইন ইনক্লুড কন ডট পিএসপি। আর এখানে বলেন ইফ যদি কি হয়, ডলার সাইন আন্ডারস্কোর গেট হয়, বলেন ইস সেট ডলার সাইন আন্ডারস্কোর গেট হয় আর ইডিটটা হয়, তাই তো? তাহলে এখানে আমরা বলতে পারি যে ইডিট ইডিট আইডি সমান সমান এটা ইডিট করবো আমরা, কি কথা বলছেন, এটা ইডিট করব। আর নামগুলা, সব নামগুলো এখানে লাগবে আমাদের, কি কি নাম লাগবে, আমরা পোস্ট করার সময় যা যা করছিলাম, পোস্ট করার সময় যে যে জিনিসগুলো যেখানে ছিল এগুলো, এগুলোই তো লাগবে আমাদের, এগুলো লাগবে না, এগুলো পুনরায় তো আবার লাগবে। এখন এখান থেকে নেম লাগবে, এখান থেকে এটা লাগবে, এটা লাগবে, মুভ অফ। তাহলে এই জিনিসগুলোকে সবগুলোকে নিয়ে আসি, উইথ অবশ্যই এইটা, এটা ছাড়া কিন্তু হবে না, শেষ, কারণ এখানে সেশন ইউজ করা হয়েছে। এই জিনিসগুলো আমরা কোথায় দিয়ে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো, কথা বলছেন, এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আর সবার উপরে গিয়ে আপনি সেশনটা স্টার্ট করে নেন, SESSION সেশন, সেশন স্টার্ট, তাছাড়া ভুল হবে। এখন এখানে গিয়ে বলে দেন ইফ কন্ডিশন দেন, কারণ এরকম হতে পারে যে কেউ একজন খালি রেখেই আপডেট দিচ্ছে, তাহলে তো আপডেট খালি রেখে আপডেট আপডেট দিয়ে লাভ আছে, সেক্ষেত্রে বলে দিতে পারেন যে এখানে যেভাবে বলছিলেন না পোস্টের মধ্যে, এইটা অথবা এইটা, যে কোনো একটা কী হতে হবে, থাকতে হবে, থাকতে না দিয়ে আপনি এইভাবে করতে পারেন, এখানে তো আছেই যে পোস্ট কন্ট এইটা সমান সমান এরকম, অথবা কোনটা, পোস্ট ইমেজ এইটা সমান সমান যদি খালি হয়, যদি খালি হলে কি পোস্ট হওয়া উচিত, সেক্ষেত্রে তো একটা অ্যালার্ট দিবে, সেক্ষেত্রে অ্যালার্ট দিবে, অ্যালার্ট কীরকম দিবে, যে এখানে অ্যালার্ট দেওয়াইছিলাম এটা এখানে আসেন, ধরেন অ্যালার্ট দেবে, ধরেন আপনি কিছুই করেন নাই, আপনি পোস্টটির পরিবর্তন করেন নাই, এটা লেখা আসবে, আর হচ্ছে কি করবে, রিডাইরেক্ট করে দেবে, কোথায় আগের মতো রিডাইরেক্ট করে দেবে, রিডাইরেক্ট হ্যাঁ করে দিবে, প্লাস পাশাপাশি কি হবে, পাশাপাশি এক্সিস্ট হয়ে, এক্সিস্ট হয়ে যাবে, শেষ, মানে এটা কাজ শেষ, এক্সিস্ট, এটা মানে শেষ, এখানেই কাজ শেষ, সেখান থেকে বের হয়ে যাবে। আর যদি কখনো কি হয়, আর যদি কি হয়, এলস, এলস এর মধ্যে রাখবেন যে এটা কি হবে, এডিট হবে, এই জন্য এখানে রাখতে হবে আপনাকে এই মুভ আপলোডেড ফাইল বা এই জিনিসগুলো, এই মুভ আপলোডেড ফাইল তখনই হবে যখন কি হবে, এলস এর মধ্যে কাজ করবে, তাই তো, তখনই তো আপলোড হবে ফাইলটা, তাই না, তাহলে নিচে নিয়ে আসেন,
নিজে নিয়ে আসার পর এখানে বলেন মাই এসকিউএল আই কোয়ারি, ফার্স্ট প্যারামিটার থাকবে হচ্ছে ডলার সাইন সিও ডবল এন কন, আর এখানে দিয়ে দিয়ে দেন হচ্ছে কি এডিট করার জন্য কি আছে দেখেন, ডিলেট না, এখানে দিয়ে দেন এডিট বা আপডেট, আপডেট ডাটা, আপডেট ডাটার জন্য কি করতে হয়, আপডেট লিখতে হয়, তারপর টেবিল নাম লিখতে হয়, এখানে লেখেন আপডেট টেবিল নেম, টেবিল নেম কি আমাদের কোনটা আপডেট করব, এই যে ইউজার পোস্ট এটাকে আপডেট করবো না, এখানে বসায় দেন, তারপর লিখতে হয় এসইটি সেট, এখানে বলা আছে দেখেন টেবিল নাম, তারপর সেট, তারপর কলামের নাম ভ্যালুর নাম, কলামের নাম ভ্যালুর নাম, এইভাবে বসায় বসাতে হয়, আমরা কলামের নাম ভ্যালুর নাম দিয়ে দেবো, এখানে কলাম কি কি আমাদের আছে, কি কি আপডেট করব, নাম্বার ওয়ান আপডেট করব হচ্ছে ইউজার নেম, ইউজার নেম, ইউজার নেম, আচ্ছা আচ্ছা তাহলে কি 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 চেঞ্জ হবে, পোস্টার কমেন্ট, তাহলে এগুলো লেখার দরকার ছিল না আমাদের এখানে, তারপর চেঞ্জ করা যাবে, কিন্তু ওগুলো কিন্তু চেঞ্জ করা যাবে, অন্য কেউ যদি লগ ইন করে তাহলে চেঞ্জ করতে হবে, বা অ্যাডমিন ইচ্ছা করলে কি করতে পারবে, অ্যাডমিন যদি এরকম প্রায়োরিটি এরকম সিস্টেম করে দেওয়া যেতে পারে যে অ্যাডমিন যদি লগ ইন করে তাহলে সব কিছুই সে ইচ্ছা করলে ইউজারের পোস্টও এডিট করতে, মানে নামও চেঞ্জ করতে পারবে, সব করে দিতে পারবে, এরকম এরকম সিস্টেম করা যাবে, এরকম রাখতে পারি যে একটা সিস্টেম রাখতে পারি যে লগ ইন করলে সে সব কিছু দেখতে পাবে, ঠিক আছে সব কিছু দেখতে পাবে, এবং ইচ্ছা করলে আপনি একটা পোস্ট করছেন খারাপ পোস্ট, নাম দিয়ে দিলে ধরেন কামরুল ভাইয়ের, ঠিক আছে, এখন এখানে কি কি করবো আমরা, আমরা দিয়ে দেবো হচ্ছে ইউজার কন পোস্ট কন, তাই না, তাহলে এখানে দিয়ে দেন পোস্ট কন ইকুয়াল কোনটা, পোস্টের কন, আর কি এখানে কমা দেন একটা, কমা দিয়ে কি হবে পোস্ট ইমেজ, পোস্ট ইমেজ সরি পোস্ট ইমেজ সমান সমান কি এগুলো ডাব্লিউ এ সি আর ই হোয়ার, যেখানে কি যেখানে পোস্ট আইডি সমান সমান ইকুয়াল এই যে এটা কি বুঝছেন তো নাকি, আচ্ছা এই কাজগুলো হওয়ার পর কি হবে, এই কাজগুলো হওয়ার পর আবার কি হয়ে যাবে, সিডিআরএক হয়ে চলে যাবে, এই কাজগুলো ধরেন আপনার পোস্টটি সফলভাবে কোনটা কোনটা, হ্যাঁ এটা বোঝেন নাই, এটা বোঝেন নাই, এটা এখানে ইডিটেড নিছিলাম না, এখানে গেট গেট যেটা ধরলাম আমরা, এখন এখানে ধরেন থাকবে হচ্ছে কোন লেখাটা আপনার পোস্টটি পরিবর্তন হয়েছে, যেমন এখানে লেখা ছিল কি আপনার পোস্টটি খতম হয়ে গেছে, আপনার পোস্টটি পরিবর্তিত হয়ে গেছে, এখন আগের মতো আর নাই, এই নোটিশ দিবে, তাই না, কি ঠিক আছে, একটু গিয়ে দেখে দেখি তো আমরা হয় কিনা, হয়ে গেলাম, আপডেট করলাম,
আপনার পরিস্থিতি পরিবর্তিত হয়ে গেছে, এখন আর আগের মতো নাই। ইমেজ নিচ্ছে না, হ্যাঁ এটা না, পোস্ট ইমেজ সমান সমান পোস্ট ইমেজ, হলো না কেন? অন্য কাজটা, অন্য অন্য কোনো ছবি নেই, আনডিফাইন্ড ভেরিয়েবল ইডিটের মধ্যে 25 নম্বর লাইন। ও আচ্ছা, এটা এটা চিনতে পারছে না, আপডেট করলাম আবার। এখন তো আসছে, আবার চেঞ্জ করে ট্রাই করি দেখি। দেখি হয় কি না। হয়েছে তো, মেবি তখন কোনো সমস্যা ছিল এই জন্য হয়নি। এই হচ্ছে অবস্থা। পারবেন? এই হচ্ছে অবস্থা। এতটুকু ফেসবুক, ফেসবুকতে যদি এতটুকু করতে পারেন মোটামুটি আপনি একটা পর্যায়ে চলে গেলেন। আরও অনেক কিছু করার আছে, নোটিফিকেশন আনা যাবে এখানে, নোটিফিকেশন আনা যাবে, চ্যাট করা যাবে এখানে, ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ লাইক করা যাবে এখানে, লাইক লাইক দিলে লাইক হবে, হ্যাঁ হ্যাঁ কাউন্টার না, এখানে লাইক দিলে, আচ্ছা এখানে ক্লিক করলে, এখানে লাইক দিলে এরকম হবে, যখন ক্লিক করবেন এখানে, যখন এখানে ক্লিক করবেন তখন ওই নাম্বারগুলো যে আছে কতগুলা লাস্টের যে নাম্বারটা, ওই লাস্টের নাম্বারটা এখানে শো করবে, এতগুলো পোস্ট এতগুলো লাইক, আর করার সঙ্গে সঙ্গে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে যে ইউজার লাইক করবে সেটার কালার চেঞ্জ হয়ে যাবে, অথবা লেখা থাকবে লাইক, আবার আনলাইক করলে লাইক ওটা ডিলিট হয়ে যাবে। কথা বুঝছেন? আগের অবস্থায় চলে আসবে, করা যাবে, সব কিছু করা যাবে। বা যতটুকু দেখাইছি আপনাদের এতটুকু নিয়ে গবেষণা করতে থাকেন।